বর্তমান সরকার দেশের গণতন্ত্র হরণ করেছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম চেয়ারম্যান ববি হাজাজ বিকেলে মালিবাগে দলের কার্যালয়ে দেশবিরোধী চুক্তি গণবিরোধী বাজেট এবং সীমাহীন দুর্নীতির প্রতিবাদ সহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম চেয়ারম্যান ববি হাজাজ তিনি বলেন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা ব্যবস্থার সুযোগ করে দিতে হবে এছাড়া বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে কি পরিমাণ আয় হচ্ছে এবং ভবিষ্যতে এটি কি ধরনের সুবিধা দেবে সেটি জানতে চান এনডিএম চেয়ারম্যান সমস্যাকে অস্বীকার করে অবাস্তব গল্প শুধু আওয়ামী লীগ সরকারই তুলে ধরে তাই প্রধানমন্ত্রীকে গণভবনে বসে সংবাদ সম্মেলন না করে প্রেস ক্লাবে এসে সংবাদ সম্মেলন করার কথা জানান তিনি সরকার ব্যবস্থাকে করাপ্ট করে রেখেছে এই ফ্যাশিস্ট আওয়ামী আওয়ামী পুরো সরকার বাহিনী পুরো সরকার ব্যবস্থাটাকে কেন কারণ করাপ্ট সরকার ব্যবস্থা যদি না থাকে তারা ক্ষমতা ধরে রাখতে পারবে না সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্য আমাদের ইউনো মাঠে নামতে হয় আমরা সেই কারণে মাঠে অনতি বিলম্বে আমরা বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানাচ্ছি